হ্যালো ভিউয়ার্স, তো সন্ধ্যাবেলা কৃষ্ণনগরের রাজপথ দিয়ে একটু হাঁটছি, আর আমরা এই যে তিনজনা হাঁটছি দেখতেই পাচ্ছ, আমি, গোবিন্দ আর হচ্ছে অনিমেষ। তো হাঁটতে হাঁটতে আমরা পোস্ট অফিসের মোড়ে চলে আসলাম। কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে আমাদের পোস্ট অফিসের মোড়টাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে আসলেই প্রাণ ভরে যায় আর মনে হয় যেন আমরা লন্ডন চলে এসেছি। এদিক ওদিক আর বেশিক্ষণ ঘোরাঘুরি না করে আমরা চলে আসলাম কৃষ্ণনগরের একদম মাইন্ড ব্লোয়িং একটা প্লেস, সুন্দর ক্যাফে চাখর। তো সত্যি এটা দারুণ জায়গা, এদের এত সুন্দর ডেকোরেশন, এখানে ঢুকলে বেরোতে ইচ্ছা করে না, খালি মনে হয় রিলস বানাই, নাহলে ছবি তুলি, সেলফি তো তুলতেই থাকি আমরা। এরই মাঝে আমার বোকা বলদের মতো চেহারাটাকে একটু ক্যামেরার সামনে তুলে ধরলাম, সাথে গোবিন্দকেও নিয়ে নিলাম। আর আমার সাথে আছে আমার স্মার্ট বন্ধু, এই যে একে তোমরা সবাই চেনো, আমার বিগত যত ভিডিও বানিয়েছি বেশিরভাগ ভিডিও তো আছেই, কিন্তু আজ পর্যন্ত আমার একটাই ক্ষোভ থেকে গেল, প্লাস আমার বন্ধুদেরও একটা ক্ষোভ থেকে গেল যে এখনও পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জোটাতে পারলো না। এই এত লুক ভালো দিয়ে, এরপর এত স্মার্ট সেজে, এখনও পর্যন্ত এই কাজটাই হলো না। তবে চাখরের ডেকোরেশনটা সত্যি মনোমুগ্ধকর, দেখলে সত্যি প্রাণ ভরে যায়, এত সুন্দর করে এরা সাজিয়েছে, খুব সুন্দর লাগে এদের ডেকোরেশনটা দেখে। এরই মধ্যে আমাদের অর্ডার দেওয়া খাবারটা গোবিন্দ নিয়ে চলেই আসলো। তো আমরা আজকে অর্ডার দিয়েছিলাম চিকেন বার্গার, তো দেখে তো দারুণ লাগছে, এ অনেকদিন পর বার্গার খাচ্ছি, আগে মাদারসাটা খেয়েছিলাম, আজকে চা করে খাচ্ছি। তো তিনটে অর্ডার দিয়েছি, গোবিন্দ এনেছে, আরও একটা আনতে যাবে, লাস্ট আর একটা যেটা বাকি ছিল সেটাও নিয়ে চলে আসলো। তো তিনটে বার্গার আমাদের কাছে পৌঁছে গেল, এখন জমিয়ে খাবো আমরা বার্গার তিনটেকে। ওয়া টেস্টি, দারুণ বার্গার, তার সাথে আমাদের অর্ডার দেওয়া চাটাও চলে আসলো, দারুণ লাগছে গরম গরম চায়ের সাথে বার্গার। তো এরপর হাতের সামনে চায়ের কাপটা পেয়ে তাড়াতাড়ি করে মুখে নিয়েই নিলাম। খুলে খুলে ভালো লাগবে না, পাগল ধর, ওইভাবে ধরেই খা, এক এই পুরো এইভাবে কামড়া, এইটুকু জিনিসটাই খেতে পাচ্ছিস না, চল আমি ফেলে যাবো, সালা হাত এক মত বড় বড়া। লাস্ট পর্যন্ত অনিমেষ বার্গারটাকে ভেঙে ভেঙেই খেতে থাকলো, কারণ ও পুরোটা নিয়ে খেতে পারছিল না, সেই কারণে ভেঙে ভেঙেই ও খেলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার বেরিয়ে যাওয়ার পালা। তো অনিমেষ আর অনিমেষের দাদা গোবিন্দ দুজনা চাখরের সামনে একটু দাঁড়ালো পোজ দিয়ে ছবি তুলবে বলে, আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম পুরো ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে, আর ওরা পোজ দিতে থাকলো ছবি তুলবে বলে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কৃষ্ণনগরের একদম ফেভারিট প্লেস, সবার ফেভারিট প্লেস এটা, কদমতলা ঘাটে চলে আসলাম। তো এখানে এসে একটু দাঁড়ালাম গল্প করব বলে, অনেকক্ষণ খেয়েছি ওখানে, তো ওখানে খানিকক্ষণ গল্প করে এবার আসলাম কদমতলা ঘাটে। তো এখানে দেখতেই পাচ্ছ নিচের দিকটা একটু অন্ধকার হয়ে আছে, আর আমরা গাড়িটা উপরে রেখে একটু দাঁড়িয়ে আছি, একটু বিশ্রাম করছি, প্লাস গল্প করব এখানে একটু, তারপর এখান থেকে বাড়ি ফিরে যাব। তো তাড়াতাড়ি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর যারা যারা নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্যে।